বটদ্রোয়া থান পরিচালনা সমিতির সংবাদমেল সম্বোধন। বটদ্রোয়া থানের আভ্যন্তরীণ বিষয়ের উপরতে সংবাদমেল সম্বোধন করা হয়। বটদ্রোয়া থান পরিচালনা সমিতি সন্দর্ভত ন্যায়ালয়ত চলি থাকা গোচরের অন্তত 19 পৃষ্ঠাজোড়ার রায়ত ন্যায়ালয়ে নির্বাচিত সমিতিখনক বৈধ বলে ঘোষণা করে। পূর্বে খালি হয়ে থাকা পরিচালনা সমিতির দুটা পদও পূরণ করে বর্তমানের সমিতিখনে। উপসভাপতির ত্রিকেন্দ্রজিৎ গোস্বামীক বটদ্রোয়া থান পরিচালনা সমিতির সাধারণ সম্পাদকর দায়িত্ব অর্পণ করা হয়। থান পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি সংঘটিত করা দুগারী লোকর বিরুদ্ধেও গোচর রুজু করে বটদ্রোয়া থান পরিচালনা সমিতির বর্তমানের সমিতি। এখন মহিয়ান থানের আজ দায়িত্ব থাকি আমি আদালতের কাঠ চাপিবল হল, এই আমার কারণে বড় লাজ আর দুঃখর কথা, কিন্তু আমিও বাধ্য হয়ে যাবল হল। আর শেষত যা 23 তারিখে যার রায়দান হল, এই রায়দানত নির্বাচিত সমিতিখনক আপনাদের ইয়ার কপি একটা দরকার হলে আমি দিম কমিটিখনক। আমার নগাঁও যদি মুন্সিপ আদালত আছে, সিভিল জাজ জুনিয়র ডিভিশন নং ওয়ান, আমাক নির্বাচিত কমিটিখনক থানখন সুচারুরূপে পরিচালনা করার কারণে প্রায় 19 পৃষ্ঠাজোড়া এক রায় প্রদান করে। এয়া কপি আপনাদের আমি অবগত করি, আর ইয়ার কপি পৃষ্ঠায় পৃষ্ঠায় সেই কমিটিখন যে অবৈধ আছিল, যে আমার সংবিধানত কোনো তদর্থ সমিতির নিয়ম নাই, কোনো কারণ তদর্থ সমিতি গঠন করব নয়, আর বটদ্রোয়া থান পরিচালনার ক্ষেত্রে দুখন সত্র যে ইয়াত আছে, সলগুড়ি আর নরওয়া, এই দুইখন সত্রের সভা আমার সত্তাধিকার দুজনেই 3 বছরীয় কার্যকালত অগা পিছাকৈ সভাপতি উপসভাপতি হব লাগে। তদর্থ সমিতি যখন পাতিলে জোর জবরদস্তি করে সেই নিয়মও পালন নকরিলে, আর এইব কথার উপরতে মহামান্য আদালতে আমার যখন সমিতি আছে নির্বাচিত সমিতি, এই সমিতিকে কার্যভার চলাই যাবলে বর্তমান রায় প্রদান করেছে। গুরুজনার থানখনের মান মর্যাদা কোনো কারণত লাঘব হব না লাগে, কারণ এই থানত আমি আজি আছো, কাইলে আমি গুছি যাম, কিন্তু থানখন তো আজি অশবছর চলি আছে, চলি থাকিব, কিন্তু আমি যে তাত চেকা লগাই থৈ যাম, এই চেকাটো আঁতরাবলে সহজ নহব। সেই কারণে আমি সকলকে অনুরোধ জানাইছো থানখনের মর্যাদা যাতে কোনেও হানি নকরে, বটদ্রোয়া থানের মর্যাদা যাতে অটুট থাকে, তার কারণে যাতে সকল সচেষ্ট হয়।